সবার দাওয়া আজকে এই পরিস্থিতি কি কারণে সৃষ্টি হলো সেই বিষয়টি আমাদের পর্যালোচনা করা দরকার। আজকে শাসন ক্ষমতায় যারা আছে তাদের সীমাহীন ব্যর্থতা, তাদের দুর্নীতি দুঃশাসন, তাদের অযোগ্যতার কারণেই আজকে দেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই দেশের আগামী ভবিষ্যৎ কি হবে তা নির্ধারণ করার জন্য বিদেশিরা এসে এই দেশে ঘোরাঘুরি করছে। আজকে তাদেরকে এখানে আসার সুযোগ তারা করে দিল। আমার দেশে স্বাধীনতা আজকে হুমকির সম্মুখীন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম ভঙ্গুর, আইন শৃঙ্খলার অবস্থাতে চরম অবনতি। আজকে এই পরিস্থিতি যাদের কারণে সৃষ্টি হয়েছে আগামী দিনের ক্ষমতায় তারা থাকতে পারবে কি পারবে না আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইসলামিক আন্দোলন মানে জাতীয় নির্বাচনের উপলক্ষে মানে সবকিছু মিলে আমরা এটা মানে আমরা চাইতেছি যে জাতীয় নির্বাচন হওয়া চাই। ১৪ সালে যেমন নির্বাচনটা পান্থর ক্রিয়া করছে আপনারা শ্রমিকের নামে, শ্রমিক সমাবেশের নামে এদেশে নির্যাতন করে যাচ্ছেন। আপনার প্রতিদ্বন্দ্বী কোনো পাবলিক যদি সমাবেশ আহ্বান করে সেদিন আপনারা শ্রমিকদেরকে নির্যাতন করে সকল পরিবহন বন্ধ রাখেন, শ্রমিকদের কাজে বাধা দেন। সেজন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, আগামী দিনে এই ধরনের কোনো কর্মসূচি যদি আপনারা হাতে নেন তার পরিণামফল ভালো হবে না।